আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের নাই, আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে আছি। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে ইতিমধ্যে আমরা জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছি, যেখানে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের অল ভিডিও আপলোড করেছি। তো যারা এখন আগে ভিডিওগুলো দেখেন, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে খুব সহজে কিন্তু আপনার ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আগের ক্লাসগুলো আপনি কোথায় পাবেন? আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে জব কোর্স নামে একটা প্লে লিস্ট দেওয়া আছে, প্লে লিস্টে ক্লিক করলে পরে আপনি ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব উইন্ডোজের কিছু অজানা কিবোর্ড শর্টকাট। আমরা কিন্তু কিবোর্ড শর্টকাট সম্পর্কে ইতিমধ্যে ভিডিও দিয়েছি, আমরা গত ক্লাসগুলোতে এ থেকে জেড পর্যন্ত যে কিবোর্ড শর্টকাটগুলো আছে সেগুলো দিয়েছি। তো আজকে আমি আপনাদের উইন্ডোজ কিবোর্ড শর্টকাট দেখাবো, যেগুলো এখন আপনাদের অজানা রয়ে গেছে। তো ভিউয়ার্স, প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কীভাবে আপনি কম্পিউটার বা ল্যাপটপে ইমোজ নিয়ে আসবেন। অর্থাৎ যখন আমরা মেসেঞ্জারে SMS করি বা হোয়াটসঅ্যাপ যেখানেই বলেন, যখন আমরা SMS করি আমাদের কিন্তু ইমোজ প্রয়োজন হতে পারে, তো আমরা ওই মুহূর্তে ইমোজটা পাই না। তো ইমোজ নিয়ে আসার জন্য আমরা কী করবো, কিবোর্ড থেকে জাস্ট উইন্ডোজ বাটন চেপে ধরবেন, ধরার পরে এই কমার পাশে যে ফুল স্টপ আছে এবার একটা ক্লিক করবেন, দেখবেন যে আপনার সামনে ইমোজ কিন্তু চলে আসছে। এখন খুব ইজিলিভাবে আপনি এখানে যে ইমোজটা আপনার ভালো লাগে সেই ইমোজটার উপর ক্লিক করলে ইমোজটা আপনার টাইপিং লিস্টে চলে যাবে। ওকে, এ হচ্ছে প্রথম, সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস এস। তো উইন্ডোজ প্লাস এসের কাছে দেখেন, আমরা যখন কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস এস বাটন প্রেস করবো, তখন দেখবেন যে আমাদের সরাসরি সার্চ বারে চলে আসছে। আমরা কিন্তু সার্চ বারে মাউস দ্বারা আসতাম, কিন্তু উইন্ডোজ প্লাস এস যখন আমরা প্রেস করবো তখন আমাদেরকে সরাসরি সার্চ বারে নিয়ে চলে আসবে। এরপর ভিউস আমরা দেখবো হচ্ছে উইন্ডোজ প্লাস ডি এর কাজটি। ওকে, তো দেখেন আমি কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে আসছি। তো সাধারণত আমরা মিনিমাইজ করার সময় এখানে ক্লিক করে মিনিমাইজ করি, বাট যখন আমি এই উইন্ডোজ বাটন চেপে ধরে ডি বাটন প্রেস করি তখন কিন্তু অটোমেটিকলি এটা মিনিমাইজ হয়ে যাবে। দেখেন, আমি উইন্ডোজ চেপে ধরে ডি বাটন প্রেস করলাম, আমি কিন্তু সরাসরি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বাইরে চলে আসে, আমাদের এটা মিনিমাইজ হয়ে গেছে। তাহলে মিনিমাইজের কিবোর্ড শর্টকাট হচ্ছে উইন্ডোজ প্লাস ডি। ভিউয়ার্স, এরপর যে কিবোর্ড শর্টকাট দেখাবো সেটা দেখলে পরে আপনারা আরও উপকৃত হবেন, সেটা হচ্ছে আমরা কিন্তু কম্পিউটার মধ্যে যখন ঢুকতে যাই তখন কী করে আমরা দিস পিসি এই অপশনে আসার পর তারপরে আমরা কম্পিউটার প্রপার্টিসে ঢুকি। বাট আমি যদি শর্টকাটের মাধ্যমে ঢুকছে তখন আমি কী করবো, কিবোর্ড থেকে জাস্ট উইন্ডোজ বাটন চেপে ধরবো, উইন্ডোজ বাটন চেপে ধরে আপনি জাস্ট ই বাটনটা প্রেস করবেন, তাহলে দেখবেন যে আপনি খুব ইজিলিভাবে কিন্তু কম্পিউটারের মধ্যে চলে আসছেন। দেখতে পাচ্ছেন যে আমরা কুইক অ্যাক্সেসের মাধ্যমে সরাসরি আমরা কম্পিউটারের মধ্যে চলে আসছি। ওকে, তো এরকমভাবে কিন্তু ইজিলিভাবে আপনি আসতে পারবেন। আচ্ছা, এরপর ভিউয়ার্স আমরা যেই শর্টকাটটা দেখবো সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস আর। উইন্ডোজ প্লাস আর এর কাজকে আমরা যখন উইন্ডোজ বাটন চেপে ধরে আর চাপ দেবেন তখন দেখতে পাচ্ছি যেখানে আমাদের রান অপশনটা চলে আসছে। আর রানের কাজ কি, যদি আমাদের কম্পিউটার কখনো স্লো কাজ করে সেক্ষেত্রে আপনি যেটা করবেন, জাস্ট এখানে রান অপশন আসার পর আপনার TRW বাটন লেখার পরে জাস্ট ওকে করবেন। তাহলে এরকম একবার করলে পরে দেখবেন যে আপনার কম্পিউটার যে এক্সটেনশন ফাইলগুলো আছে এগুলোর অটোমেটিক রিমুভ হয়ে যাবে এবং আপনার কম্পিউটারটা আগের থেকে দ্রুত কাজ করা শুরু করবে। আচ্ছা, এটা ছাড়াও কিন্তু আপনি এখানে আর বেশ কয়েকটা অপশনে কাজ করতে হবে। দেখেন এখানে আমরা করে রাখছি, যেমন উইন্ডোজ প্লাস ট্রি, যে ট্রি লিখবেন, টেম্প লিখবেন, টেম্পোরারি ফাইল, এগুলো লিখলে কিন্তু খুব সহজে আপনারা কম্পিউটারকে ফাস্ট করতে পারবেন। দেখেন আমার যেমন এখানে টেম্প ফাইলটা দিয়ে আছে, আমি এখন ওকে করি, তাহলে কিন্তু আমাদের যে টেম্পোরারি ফাইলগুলো আছে জমা আছে সবগুলো কিন্তু আমরা এখন খুব ইজিলিভাবে ডিলিট করতে পারবো। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এর দ্বারা সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলে কিন্তু খুব ইজিলিভাবে আমাদের টেম্পোরারি ফাইলগুলো কম্পিউটার থেকে ডিলিট হয়ে যাবে এবং আমাদের কম্পিউটার আগের তুলনায় বেশ ফাস্ট কাজ করবে। এরপর আমরা যে কিবোর্ড শর্টকাটে দেখবো সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস আই। উইন্ডোজ প্লাস আই এর কাজ কি সেই বিষয়টা এখন আমরা দেখব। আচ্ছা, আমি এখান থেকে এটা মিনিমাইজ করে দিলাম, দরকার নেই। ওকে, বিকজ উইন্ডোজ প্লাস আই, আমরা যখন কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আই বাটন প্রেস করবো তখন আমাদেরকে সরাসরি কোথায় নিয়ে যাবে, আমাদের সেটিংস অপশন, অর্থাৎ এই প্রপার্টিস ফাইন্ড সেটিংস আমাদেরকে নিয়ে চলে আসবে। যেখানে আমাদের আসতে হলে কিন্তু আমরা স্টার্ট বাটনে আসতাম, আসার পর আমরা সেটিংসে ক্লিক করার মাধ্যমে আসতাম, বাট আমরা ইজিলিভাবে শর্টকাটটা ব্যবহার করে অর্থাৎ উইন্ডোজ প্লাস আই বাটন প্রেস করার সাহায্যে খুব ইজিলিভাবে আমরা এই সার্চ অপশনটাই চলে আসছে সেটিংস অপশনে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস ইউ। উইন্ডোজ প্লাস ইউ এর কাজ কি, আমরা উইন্ডোজ প্লাস ইউ বাটন প্রেস করার পর আমাদের সরাসরি ডিসপ্লে সেটিংসে নিয়ে চলে আসবে। দেখেন, আমি উইন্ডোজ বাটন চেপে ধরে জাস্ট ইউ বাটন প্রেস করলাম, আমাকে কিন্তু সরাসরি ডিসপ্লে সেটিংসে নিয়ে চলে আসছে। তো এটা করতে হলে পর আমাদের যেটা করতে হতো, আমরা এই সেটিংসে আসার জন্য কিন্তু মাউসের রাইটে ক্লিক করতাম, এরপর ডিসপ্লে সেটিংসে আসতাম, কিন্তু
আমি ইজিলি ভাবে জাস্ট একটা কিবোর্ড শর্টকাট উইন্ডোজ প্লাস ইউ প্রেস করার সাথে সাথে আমি এই ডিসপ্লে সেটিংসে চলে আসতে পারছে, কতটা সহজ না আমাদের জন্য। ওকে, এরপর ভিউস আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস এল। উইন্ডোজ প্লাস এলের কাজ হচ্ছে আমাদের এইটাকে লক করে দেয়া। ওকে, দেখেন আমি যখন কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে ধরে এল বাটনটা প্রেস করি তখন আমাদের কিন্তু এটা লক হয়ে গেছে, মানে আপনি খুব ইজিলিভাবে কিন্তু আপনি এই স্ক্রিনটাকে লক করে রাখতে পারবেন। আবার যখন আনলক করবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এন্টার বাটন প্রেস করেন, এরপর সাইন ইন ক্লিক করেন, এটা ব্যাস। আর যদি এটা আপনার পাসওয়ার্ড থাকতো সেক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড দিয়ে আবার এখানে আসতে হতো। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস বি। উইন্ডোজ প্লাস বি এর কাজ কি? দেখেন আমাদের কিন্তু বেশ কিছু অপশন, যেমন আমাদের বিজয় বাহান্ন আছে, এরকমভাবে বেশ কিছুটা কিন্তু আমরা হাইড করে রাখি। তো যদি আপনি জিনিসগুলো হাইড করে রাখছেন, ওই হাইড আইকনগুলো আপনি কীভাবে দেখবেন? এই জন্য আমরা জাস্ট উইন্ডোজ বাটন চেপে ধরে যখন আমরা বি বাটন প্রেস করবো তখন দেখবেন যে আমাদের এখানে দেখেন দেখা যাচ্ছে শো হাইড অ্যান আইকন, এখানে থাকা অবস্থায় আমি জাস্ট কিবোর্ড থেকে একটা এন্টার বাটন প্রেস করবো। এন্টার বাটন প্রেস করলে কিন্তু আমাকে সরাসরি এখানে হাইড অ্যান আইকনগুলো এখন দেখাই দিচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে হাইড আইকন দেখা দিচ্ছে, এখানে কোন কোন আইকনগুলো হাইড করা রয়েছে, যেমন বিজয় বাহান্ন, এই যে বিষয়গুলো কিন্তু এটা হাইড করা আছে। তাহলে হাইড আইকন দেখার জন্য আমরা কী করবো? জাস্ট কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে ধরে বি বাটন প্রেস করবো, তাহলে কিন্তু আমাদের হাইড আইকনগুলো আমরা দেখতে পারবো। আচ্ছা, এরপর ফিরোজ যে অপশনটা আমরা দেখবো সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস এক্স। উইন্ডোজ প্লাস এক্সের কাজ কি? আমরা যখন কিবোর্ড থেকে উইন্ডোজ চেপে ধরে এক্স বাটন প্রেস করবো তখন কিন্তু আমাদের সামনে দেখতে পারবেন যে এরকম একটা অপশন চলে আসছে, যেখান থেকে আমরা খুব সহজে ডেস্কটপ যেতে পারবো, কম্পিউটার শাট ডাউন করতে পারবো, কম্পিউটার রান করতে পারবো, আমরা টাস্ক ম্যানেজার যেতে পারবো। দেখেন এখানে বেশ কিছু ডিভাইস ম্যানেজার, বেশ কিছু অপশন কিন্তু আপনার সামনে চলে আসবে। জাস্ট আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে ধরে এক্স বাটন চাপবেন, তাহলে কিন্তু খুব ইজিলিভাবে আপনার সামনে এগুলো চলে আসবে। ফ্রেন্ডস, এরকমভাবে কিন্তু খুব সহজে আপনি এই উইন্ডোজ কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আপনি কাজগুলোকে করতে পারবেন, মানে আরও সহজভাবে। ফ্রেন্ডস, আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ফ্রেন্ডস, পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।